মনটা ভালো নেই আজ অভিকের। প্রিন্সটন টাউনশিপের তার প্রাসাদোপম বাড়ির ব্যাকইয়ার্ডের এক কোণে রাখা কাঠের চেয়ারটায় গিয়ে বসলো সে। সন্ধ্যা নামছে, একটা রেমি মার্টিনের লার্জ পেগ বানিয়ে নিয়েছে নিজের জন্য। প্রায় 2 একর জমিতে ছড়িয়ে থাকা নিজের সাম্রাজ্যটা জরিপ করতে চাইছে, কিন্তু পারছে না দৃষ্টিপথে বাধা সৃষ্টিকারী সুইট বার্চ গাছটার জন্য। কেমন যেন অগোছালো ডালপালা ছড়িয়ে সমস্ত সন্ধ্যার আলোটুকু শুষে নিয়ে জমা রাখছে নিজের কাছে। বারবার ডুবন্ত সূর্যটাকে দেখার প্রচেষ্টা সে ব্যর্থ করবেই। বাড়িতে আজ কেউ নেই, আত্রেই একটা অফিস অ্যাসাইনমেন্ট নিয়ে ক্যালিফোর্নিয়ায়, প্রায় 1 সপ্তাহ হলো। ভীষণ ব্যস্ত সে আজকাল, লকডাউনের জন্য প্রচুর ইন্টারস্টেট ফ্লাইট বাতিল হয়েছে। অন্য সময় হলে হয়তো আজ অভিক নিজের ল্যাম্বরগিনি হাইব্রিড 218 নিয়ে বেরিয়ে পড়ত, কিছুটা উদ্দেশ্যহীনভাবে ড্রাইভ করা মাইলের পর মাইল ড্রাইভ হয়ে ধরে। যখন বাস্তবে পেশাগত বা ব্যক্তিগত জীবনে গতি কোথাও বাধা পায়, সে আক্ষরিক অর্থেই তার জীবনের গতি আরোপ করে। স্পিডোমিটার ক্রস করে যেত 100-150 মাইল ফলক। এই দৌড়, এই জেতা তার নেশা। আজ এই 40-এও সে ক্লান্ত নয়, থুরি ছিল না। ম্যানহাটনের নামে ইনভেস্টমেন্ট ব্যাংকার, ঝলমলে কেরিয়ার, অগাধ প্রাচুর্য। কিন্তু আজকের দিনটা অন্যরকম, অভূতপূর্ব পরিস্থিতি সারা বিশ্ব জুড়ে। মারণ রোগ করোনা চোখ রাঙাচ্ছে সর্বত্র। ন্যাসড্যাক, ডাউজোন্স, ইন্ডেক্স গোত্তা খেয়ে মুখ থুবড়ে পড়েছে। বেশ কিছু বড় বিনিয়োগ সম্পর্কিত তার সিদ্ধান্ত এখন প্রশ্নের মুখে। একটা চাপা টেনশন চলছে মনের ভেতর, তার উপর আবার এই ফোন। অভিকের বাবা অজিত মুখার্জি প্রহ্লাদবালা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের বাংলার শিক্ষক ছিলেন। গত 15 বছর ধরে বিপত্নিক অজিতবাবু একাই থাকেন হাবড়ার বাড়িতে। ভরসা বলতে দীর্ঘদিনের কাজের লোক পল্টুর মা, রান্না বাড়ির ছোটোখাটো কাজকর্ম সবই ওই পল্টুর মা। একমাত্র সন্তান বিদেশ চলে যাওয়ার পরে বেশিরভাগ সময় গাছপালা আনা হয় পাড়ার ক্লাবে ব্রিজ খেলে সময় কাটান। অভিক বেশ কয়েকবার বাবাকে ওর কাছে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পারেনি। না রে, আমি এখানেই ভালো আছি। বাড়ি জুড়ে তোর মায়ের স্মৃতি, গাছগুলো আমার সঙ্গে কথা বলে। তোর মনে আছে ক্লাস 7-এ 15-ই আগস্ট একটা ভালো হিমসাগর গাছ লাগিয়েছিলাম তুই আর আমি মিলে? এই বছর যা মুকুল এসেছে না, পুরো গাছ ভরে। সে তো বুঝলাম বাবা, কিন্তু তোমার বয়স হচ্ছে, কখনো কিছু হলে আমি এত দূর থেকে কিভাবে কি করব বলো তো? কার ভরসায় তোমাকে রাখব? কেন, যার ভরসায় এতদিন আছি উপরওয়ালা। হাসেন অভিক বাবু, কথা বাড়ায় না অভিক বাবা। যেদি নাকে হ্যাঁ করানো খুব মুশকিল। অতঃপর পাশের বাড়ির সুবোধ কাকুকে মাঝে মধ্যে ফোন করে ছোটোখাটো দরকার অদরকার জানানো, এভাবেই চলছিল। অভিক বাবাকে মিস করে, কিন্তু ঠিক জানে না এই সমস্যার সমাধান কি। সেই সুবোধ কাকুই ফোনটা করেছিলেন, তারপর ভিডিও কলে বাবার সঙ্গে কথা হয় অভিকের। খুব কাশছিলেন অজিতবাবু, গলায় ব্যথা, হালকা জ্বর। স্পষ্টতই সুবোধ কাকু একটু ইতস্তত করছিলেন বাবাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার ব্যাপারে। ভয়টা স্বাভাবিক, উনিও বয়স্ক মানুষ। এই মুহূর্তে অভিকের ভীষণ দরকার একজন মানুষের যে অভিকের মতো করে ওই বুড়ো মানুষটির একটু যত্ন নেবে। এত দূর থেকে ভীষণ অসহায় লাগছে। কে থাকতে পারে হাবড়ায় যে অভিককে সাহায্য করবে এই কঠিন সময়ে? অভিক ফোন করে শতদলকে, সে হয়তো হতে পারে মুশকিল আসান। শতদল সরকার একটি আন্তর্জাতিক সফটওয়্যার কোম্পানির পেশাদার, বর্তমানে অভিকের মতোই মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসকারী, নিতান্তই মধ্যমেধা। H-1B ভিসার আনুকূল্যে মার্কিন দেশে আগমন ও মোক্ষ লাভ। বর্তমানে হাবড়ার বিভিন্ন ক্লাবে অ্যানুয়ালি মোটা চাঁদা দেওয়ার মাধ্যমে বিশেষ কুলীন প্রজাতির NRI হিসেবে পরিচিত। বর্তমানে আমেরিকার ভূমিপুত্রের অধিকার নিয়ে রিপাবলিকানদের হয়ে গলা ফাটান, আউটসোর্সিংয়ের অপকারিতা নিয়ে গুরুগম্ভীর বক্তব্যও রাখেন, আবার হাবড়ায় শনি মন্দির স্থাপনের চাঁদাও দেন। বলছি শোন না, একটু দরকার ছিল। বল। বাবার শরীরটা খারাপ বুঝলি, কোভিড কিনা বুঝতে পারছি না,
রিলায়েবল কেউ আছে তোর চেনাশুনো যে একটু দায়িত্ব নিয়ে বাবাকে দেখাশুনো করবে? খুব টেনশনে আছে রে। কেন, প্রাইভেট হসপিটালগুলোর এনআরআই প্যাকেজ নিস নেই? নিয়েছি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ওরা কতটা সাহায্য করবে কে জানে। একজন আছে, কথা বলে দিতে পারিস, আমাদের স্কুলের অভিজিৎ। কোন অভিজিৎ? আরে তোর আর্চ রাইভাল রে, তোরাই তো ভাগাভাগি করে নিতিস ফার্স্ট আর সেকেন্ড পজিশন, মনে নেই? উফ কি কম্পিটিশন ভাইরে, আমরা তো অর্ধেক সময় ক্লাসের বাইরে নীল ডাউনই কাটিয়ে দিতাম। সশব্দে হেসে ওঠে শতদল। মুহূর্তের মধ্যে ফ্ল্যাশব্যাকে যেন অনেকটা বছর পিছিয়ে অভিজিৎকে দেখতে পেল অভি। কি দুরন্ত ব্রেন, কি অসাধারণ স্মৃতিশক্তি, আর স্বচ্ছ ধারণা ছিল বিজ্ঞানের মৌলিক তত্ত্বগুলো সম্বন্ধে, কিন্তু একেবারেই জীবনে ফোকাস ছিল না। এই একটি গুণ অভিকে কিছুটা হলেও এগিয়ে রাখত। জীবনে এত সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছে, এত প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে, কিন্তু ব্যক্তি অভিজিৎকে প্রতিদ্বন্দ্বী হিসেবে আজও কল্পনা করতে তার ভালো লাগে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর অভিক যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যায়, আর অভিজিৎ ফিজিক্স নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা কলেজে ভর্তি হয়। সেই থেকে যোগাযোগ নেই আর। ও এখনো ওখানেই আছে, কি করছে আজকাল? অভিক জিজ্ঞেস করে শততনকে। আরে কোনো একটা কলেজে পড়ায়, সেরকম কিছু করতে পারেনি, শুনেছি খুব সমাজসেবা টেবা করে বেড়ায়, খালি এপারে ওপারে ঘুরে বেড়ায়। শততন বলে কিছুটা তাচ্ছিল্য ভরে। কিছু করতে পারার মাপকাঠিটা শতদলদের কাছে ভীষণ রকম বস্তুকেন্দ্রিক। অভিক কথা বানালো না, শুধু ফোন নাম্বারটা চেয়ে নিল আর অপেক্ষা করতে লাগলো কলকাতায় সকাল 8টা বাজার, যাতে ফোনটা করা যায়। হ্যালো, আমি কি অভিজিৎ সরকারের সঙ্গে কথা বলছি? বলছি, আপনি কে বলছেন? আরে আমি অভিক বলছি রে, ইউএস থেকে, তোর ক্লাসের অভিক মুখার্জি। আরে বাবা কি খবর রে, সকাল সকাল দারুণ সারপ্রাইজ দিলি তো, তুই তো আজকাল বিরাট মানুষ শুনেছি শতদলের কাছে, বড় বড় ব্যাপার তোর, খুব গর্ব হয় জানিস তোর জন্য, আমার ছাত্রদের বলি তো মাঝে মধ্যে। দেখ বারাসাত গভর্নমেন্ট স্কুল থেকে যাদবপুর প্রিন্সটন হয়ে কত বড় চাকরি করছে, খুব ভালো লাগে রে। হ্যাঁ এটাই তো শুনতে চাই অভিক তার প্রতিদ্বন্দ্বীর থেকে। নিজের মধ্যে এক অদ্ভুত প্রসন্নতা অনুভব করে অভিক। পারস্পরিক খোঁজ খবর পর্ব দ্রুত শেষ করে অভিক মূল বিষয়ে আসে। শোন না, একটা দরকার আছে, বাবার শরীরটা ঠিক ভালো নেই, জ্বর গলা ব্যথা, যদি কিছু মনে না করিস একটু হেল্প করতে পারবি? মানে যদি ডাক্তারের দরকার হয়, যদি হসপিটালাইজ করতে হয় এই পরিস্থিতিতে। কেন পারবো না, এই আর কি বড় ব্যাপার, আর তোদের বাড়িতে আমি চিনি, আমার বাবার জন্যও তো করতে হয়। কেমন আছেন কাকু? অভিক জিজ্ঞেস করে। তোফা আছেন, মাও ভালো আছে, আমার ছেলে মেয়ে নিয়ে দিব্যি সময় কেটে যাচ্ছে। এই দেখ না, বাড়িতে কাল ধুমধাম করে নারায়ণ পুজো করলো, তুই তো জানিস আমি অত ঠাকুর দেবতা মানি না, কিন্তু মার বুবের চাপে সেই বাজার করো রে, এটা জোগাড় করো ওটা জোগাড় করো, এলাহি ব্যাপার। তোর ছেলে মেয়ে কটা? না মানে আমার এক ছেলে সৌদার্য, ও আসলে ব্যাঙ্গালোরে থাকে, শিল্পী, মানে আমার এক্স ওয়াইফের সাথে শিল্পী, আর আমার প্রায় 7 বছর মতো হলো সেপারেশনটা হয়ে গেছে, তারপর ওরা ইন্ডিয়ায় এখন। কিঞ্চিত অপ্রস্তুত অভিক। ও জানতাম না, কথা বানায় না অভিজিৎ। কিন্তু তুই দেশেই থেকে গেলি, মানে হাবড়াতেই, কত সম্ভাবনা ছিল তোর, তুই কিন্তু একেবারে নিজের ট্যালেন্টের প্রতি সুবিচার করলি না। প্রসঙ্গ ঘোরানোর জন্য অভিক বলে এটা। সশব্দে হেসে ওঠে অভিজিৎ। আরে রাখ তো তোর ট্যালেন্ট আর অ্যাচিভমেন্ট, দিব্যি আছি বুঝলি, বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে পলিটিক্সে জড়িয়ে পড়লাম, পার্টির কাজই করতাম সারাদিন, এবার তারপর পার্শ্ব শিক্ষকের চাকরি কলেজে, এই তো কয়েক বছর হলো পার্মানেন্ট হলাম, বিয়ে করলাম, বাচ্চা হলো, বাবা একটা মারোয়ারি ফার্মে কাজ করতেন, রিটায়ারমেন্টের পরে বেশ কয়েক বছর চাকরিও করেছেন, এবার নিজেদের একটা ছোট একতলা বাড়ি আছে, ভাড়া লাগে না কিছু, এখন স্টুডেন্ট পড়াই, প্রচুর সিনেমা দেখি বই পড়ি বুঝলি,
আর তাছাড়া তোর ওই হাবড়া অশোকনগর রোডের পাশে বঙ্কিমদার চায়ের দোকানটা মনে আছে কদমতলার কাছে? ওখানে তুই আমাকে রাত 8টার পরে পাবি। বছরে অন্তত একটা ট্রেক করি। দিব্যি আছি ভাই, আর কি চাই বলতো? এই তো এখন কোভিডের জন্য একটু কলকাতার ফুটপাথের লোকদের খাওয়ানোর একটা আয়োজন করেছে ওই যাদবপুরের স্টুডেন্টদের সাথে মিলে। অভিজিৎ বলেই চলেছে, অন্যমনস্ক হয়ে যায় অভিক। বঙ্কিমদার চায়ের দোকান ঠিক কত দূরে যেন। আচ্ছা সে কেন রাত 8টার পরে বসতে পারে না ওখানে? কত স্বাভাবিকভাবে কথাগুলো বলে চলেছে তার চির প্রতিদ্বন্দ্বী। কোনো আফসোস নেই, কোনো উচ্চাসা নেই, হিংসে নেই, প্রতিযোগিতা নেই। কি অসম্ভব পরিতুষ্ট সে তার নিজের জীবনে। চোখ বুঝে আসলো অভিকের, কেমন যেন অসহায় বোধ করে অভিক। তবে কি অভিজিৎ তাকে হারিয়ে দিচ্ছে? আজ সে তো স্বাভাবিক হতে পারছে না অভিজিতের মতো। অথচ তাদের দুজনের জীবনের তো একটাই লক্ষ্য ছিল, সাফল্য। তবে কি সে সফল নয়? না না, তাই বা কী করে হবে? আজ তার জীবনযাপন, পেশাদারী সাফল্য, অর্থনৈতিক প্রতিপত্তির সঙ্গে কি অভিজিতের তুলনা চলে? তবুও কোথায় যেন একটা শূন্যতা থেকে যাচ্ছে। ফোনটা রেখে উদাস হয়ে বার্চ গাছটার নিচে জমাট বাঁধা অন্ধকারের দিকে চেয়ে থাকে অভি। গ্লাসটা আবার হাতে তুলে নেয়। আজ তাকে আবার নিজের মধ্যে হারিয়ে যেতে হবে।